জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এই জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার উদ্দেশ্য হলো যে জিপিএফ অ্যাকাউন্টে তার চাঁদা কর্তন করা হবে, তার ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যৎ তহবিলে টাকা কর্তনের জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার খুলতে হয়। তো আগে বিষয়টি ম্যানুয়ালি হতো, কিন্তু এখন থেকে এই অনলাইনেই আইবাস প্লাস প্লাস সিস্টেমেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং অ্যাকাউন্টটি ডিজিটাল নাম্বার পড়বে, 10 ডিজিটের একটা ডিজিটাল নাম্বার। তো আজকের পর্ব আমরা দেখব কিভাবে একজন অফিসারের আইডি থেকে, অর্থাৎ 10ম গ্রেড বা তার উপরের গেজেটেড কর্মকর্তা, 10ম গ্রেড থেকে শুরু করে একদম প্রথম গ্রেড পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10তম গ্রেডের যেসব কর্মকর্তা রয়েছেন তাদের আইডি থেকে কিভাবে নতুন করে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো এই জন্য আমরা এই আমাদের অফিসারদের নিজেদের আইডি থেকে এটা ওপেন করতে হবে। আমরা আইবাসে যে কোনো ব্রাউজারের সাহায্যে প্রবেশ করব, করার পরে আমরা এই এরকম এই অপশনে এসে আমরা কি করব, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব, সাথে আমরা ক্যাপচাটা পূরণ করে নেব। তো এই ক্যাপচাটা যদি আপনার কাছে পরিষ্কার না হয় তো আপনি ট্রাই অ্যানাদারে ক্লিক করে আর একটা ক্যাপচা নিতে পারেন। এরপরে আমি লগ ইনে ক্লিক করব। দেখুন, লগ ইনে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে আপনি করবেন কি, একটু দেখেন, এখান থেকে স্ক্রল করে এসে জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং অপশনে ক্লিক করব আমরা। এখানে আপনারটা সিলেক্ট হয়ে থাকবে আপনার পে পয়েন্ট, তারপরে আপনি জাস্ট গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার বেসিক তথ্যগুলো এখানে শো করবে, আপনার নাম, আপনার পদবি, আপনার বেতন স্কেল, তারপরে আপনার অফিসের নাম, আপনার ধর্ম, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, সব কিছু এখানে শো করবে। এরপরে দেখুন সাবস্ক্রিপশন ইনফো এন্ট্রি, মানে আপনার চাঁদার তথ্য এখানে দিতে হবে। চাঁদাটা ওপেন হচ্ছে, অ্যাকাউন্ট ওপেন হবে এখন 2021 অর্থ বছরে। এখানে চাঁদার সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে। তো এখানে আমি সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, আমি 1000 টাকা কর্তন করব। এই জন্য এটা ডিফল্টভাবে 1000 ছিল, আমি 1000 কর্তন করব। এরপরে আপনি এখানে চাঁদার পরিমাণটা দিলাম, এর প্রফিটেবল প্রফিট অ্যাপ্লিকেবল ইয়েস অর নো, আপনি যদি সুদ মুক্ত করতে চান তাহলে নো তে ক্লিক করবেন, আর প্রফিট যদি নিতে চান তাহলে ইয়েস এটা সিলেক্ট করাই থাকবে। এরপরে দেখুন এটা হয়ে গেল। এরপরে আমরা নমিনি ইনফো এন্ট্রিতে আসব। এই নমিনি ইনফো এন্ট্রিতে এসে আমি চাঁদার পরিমাণটা দিলাম, দেওয়ার পরে এখানে নমিনি ইনফরমেশন এন্ট্রি এখানে ক্লিক করব আমরা। এইখানে দেখুন অ্যাডাল্ট এবং মাইনর রয়েছে, আমরা আমাদের ইয়ে হচ্ছে অ্যাডাল্ট, এই জন্য অ্যাডাল্ট সিলেক্ট করলাম। এরপরে এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে। আচ্ছা, আমি এনআইডি নাম্বারটা দিয়েছি। এরপরে দেখুন এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে, এই গড়টা জন্ম তারিখ, জন্ম নিবন্ধন আমাদের নাই, বার্থ রেজিস্ট্রেশন নাই, এনআইডি আমাদের আছে, আমরা এনআইডিতে দিলাম। এবং এখানে আমরা জন্ম তারিখটা দিয়ে দিব, নমনীর জন্ম তারিখ আপনি এখানে জাস্ট লিখে দিবেন 05। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম, আচ্ছা এখানে 5/12/1954 নমিনি নামটা এনআইডি কার্ডের সাথে মার্চে অটোমেটিক চলে আসলো। দেখুন আব্দুল জাফর মন্ডল। এরপরে গার্ডিয়ান নেম, আচ্ছা এটা জন্ম, এটা অটোমেটিক পূরণ হবে বা এটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট যাদের আছে তাদের নামের জন্য। এরপরে দেখুন এখানে রিলেশন, আপনি রিলেশন অপশনে ক্লিক করবেন, ডটার, সন, স্পাউস, কন্যা, পুত্র, এবং যদি আপনার স্ত্রী বা স্বামী হয় তাহলে, স্বামী বা স্ত্রী বলতে আপনি যদি স্ত্রী হন তাহলে এখানে স্বামীর নাম আসবে, আর আপনি যদি স্বামী হন তাহলে এখানে স্ত্রীর নাম দেবো, আমরা পাউস বলতে এটাই বুঝি। এবং এটা যদি না হয় আপনি মা বাবা বা অন্য কাউকে দিতে চান তাহলে এখানে আদার্স অপশনে ক্লিক করতে হবে। দেখুন আদার্স অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই দিতে হবে। দেখুন এই যে অ্যাড্রেসটা আমি দিলাম এখানে,
আচ্ছা, এরপরে দেখ শেয়ার দিতে হবে আপনাকে, শেয়ার ওটা 100% আমি দিলাম। দেওয়ার পর আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে আপনার তথ্যগুলো শো করতেছে। এইটা যদি ঠিক থাকে তাহলে আমরা পরের ধাপে যাব, আর না থাকলে আমরা এডিট অপশনে ক্লিক করে এটা আবার আমরা কারেকশন করে নিতে পারবো। কারেকশন করার পরে আপডেট অপশনে ক্লিক করবে, তাহলে এটা কারেকশন হয়ে যাবে। এরপরে দেখুন সেভ, এখন সেভ করে নিই। ওকে, ইনফরমেশন সেভ সাকসেসফুলি। তারপরে আমরা প্রিন্ট করব, এটা এটা প্রিন্ট অপশনে দিয়ে আমরা এই তথ্যটা আমরা প্রিন্ট করে নিব অবশ্যই। আচ্ছা, এখানে প্রিন্ট করার অপশন রয়েছে এবং এখানে ডাউনলোড করার অপশন রয়েছে, দেখুন প্রিন্ট ডাউনলোড। তো এখানে ডাউনলোড করে নিচ্ছি আমি, এই তথ্যটা আমি ডাউনলোড করে রাখলাম এবং এখান থেকে আমি প্রিন্ট অপশনে ক্লিক করে তথ্যটা প্রিন্ট করে নিতে পারি। এর পরের বিষয়টি হচ্ছে, আচ্ছা এটা আমি কেটে দিলাম, এখান থেকে আমি আবার এই অপশনে চলে আসলাম। এখানে এসে দেখুন পিডিএফ, এখানে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে, অর্থাৎ আপনার এই নমিনি ইনফো যেটা আমি ডাউনলোড করে নিয়েছি বা প্রিন্ট করে আপনি নিলে এটা আবার স্ক্যান করে কম্পিউটারে নিতে হবে, ডাউনলোড করে নিলে তথ্যটা এখানে থেকে যাবে। এই ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে, দেখুন আপলোড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, অর্থাৎ এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা এখানে আমি ডাউনলোড করে নিয়েছি, সেটা এখানে আমি সিলেক্ট করে দেব। দেখুন এই ফর্মটা মেবি, ওকে এটা আমার এখানে চলে এসেছে, আমি এর উপরে ক্লিক করে কনফার্ম হবে এই ফর্মটাই কিনা। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন অথবা সেভ করে নিতে পারেন, আমি ওপেনে ক্লিক করছি, তথ্যটা ঠিক আছে কিনা আমি একটু দেখে নেব। দেখুন এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, দেখুন উপরে লেখাই আছে এটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, এখানে আপনার যাবতীয় তথ্য এখানে শো করছে, তার মানে আমার এইটাই মানে আমার এই তথ্যটা এখানে ঠিক আছে এবং আমি কোন মাস থেকে কাটাবো। দেখুন সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসক্যাল ইয়ার আগস্ট 2021, মানে আগস্ট মাসে স্যালারি হতে কাটা শুরু হবে। দেখুন এরপরে আপনার কাজ হচ্ছে, আচ্ছা এরপরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ডু ওয়ান্ট টু সাবমিট দিস অ্যাকাউন্ট, ইয়েস নিউ, দেখুন আমি সাবমিট অপশনে ক্লিক করছি। ডু ওয়ান্ট টু সাবমিট দিস অ্যাকাউন্ট, আমি ইয়েস অপশনে ক্লিক করলাম, ইয়েস। এ নিউ ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, ওকে মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, সেই কোডটা এখানে দিতে হবে। দেখুন ওকে বাটনে ক্লিক করলাম, কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, প্লিজ ইনপুট দ্যাট কোড উইদিন 4 মিনিটস, 4 মিনিটের মধ্যে কোডটা এখানে 1837। ওকে ম্যাডাম, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দেখুন এখানে আমি কোডটা দিলাম, কোডটা দেওয়ার পরে আমি সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন যে ইনফরমেশন সেভ সাকসেসফুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।